চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জন্য একদিনের আলটিমেটাম দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তারা এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগের প্রজ্ঞাপন জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা বলেন উপাচার্য না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে সেশন জট বাড়ছে এছাড়া উপাচার্য হওয়ার আশায় সচিবালয় সহ নানা জায়গায় শিক্ষকদের দৌড়ঝাঁপের সমালোচনা করে দক্ষ শিক্ষার্থী ও গবেষণাবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান তারা কর্মসূচিতে শিক্ষার্থীর একদিনের মধ্যে উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন না দিলে বিশ্ববিদ্যালয় শটডাউনের হুঁশিয়ারি দেন বিপ্লবের যে ঝান্ডা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিভাগে উড়িয়েছে সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত ভিসি না দেয়াটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে নিয়োগ দিতে এত দেরি কেন প্রজ্ঞাপন দিতে সমস্যা কি কোন জায়গায় আটকে গেছে এটা নিয়ে আমরা আজকে মানবতা অবস্থান কর্মসূচি গ্রহণ করছি নিরাপত্তা জনিত কারণে একজন বিসি দরকার অনেক স্টুডেন্টে আসতে পারছে না অনেকে সেশন জটে পড়ে আছে অনেকে বেঁচে আছে শুধুমাত্র বিসির জন্য পরীক্ষা বেঁচে আছে যে আমাদের বিসি নিয়ে যে নয় ছয় করা হচ্ছে এটা না করে একটা সুস্থ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের একাডেমিক কার্যক্রম সহ সকল কার্যক্রম চালিয়ে নিতে সহযোগিতা করবেন যদি আজকের মধ্যে যদি প্রধ্যাপন না দেওয়া হয় আমরা কঠোর সিদ্ধান্ত দিব